নমস্কার বন্ধুরা এসপিডি শর্টটিক্সে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত আজকে আমরা কোনো সংখ্যার কিউব অর্থাৎ ঘন নির্ণয় করা সবচেয়ে শর্টকাট মেথড যেটি আমাদের ক্যালকুলেটরকেও হার মানাবে অর্থাৎ ক্যালকুলেটারে চাইতেও ফার্স্টার মেথডে কীভাবে কোনো সংখ্যার ঘন নির্ণয় করা যায় সেই মেথডটি আজকে আমরা আলোচনা করব এবং সেই নিয়মে আমরা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের কোশ্চেন এসে থাকে সেই নিয়েও আমরা কিছু এখানে আলোচনা করব চলো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো আশা করি তোমাদের এই ধরনের কোনো প্রবলেম আর রকম কোনো অসুবিধা হবে না আমরা এর জন্য প্রথমে নাম্বারগুলোকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি যার প্রথমে আমরা বলেছি যে স্টার্ট উইথ ওয়ান অর্থাৎ যে সংখ্যাগুলো এক দিয়ে শুরু যেমন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এতটা পর্যন্ত অর্থাৎ উনিশ সংখ্যা পর্যন্ত এই ধরনের সংখ্যাগুলো ঘন নির্ণয় করা পদ্ধতিটি আমরা এখন আলোচনা করব এবং ক্যালকুলেটারে চাইতো দ্রুত পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেই নিয়ে আজকে আমাদের ভিডিও বন্ধুরা শুরু করছি যেমন বারো কিউ এখানে আমাদের ফার্স্ট লিখতে হবে বারো সংখ্যাটিকে লিখে দিলাম অর্থাৎ এক দুই ঠিক আছে এরপর আমাদের কাজ হচ্ছে এই দুই সংখ্যাটার একবার স্কোয়ার নেব অর্থাৎ দুইয়ের স্কোয়ার যদি আমরা লিখি তাহলে কত হবে চার চার একবার লিখবো আর একবার দুইয়ের কিউব অর্থাৎ দুইয়ের কিউব মানে হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু দুই দুইয়ের কিউব মানে হচ্ছে আট তার মানে হচ্ছে আমরা এক দুই চার আট পরপর লিখলাম এরপর আমাদের কাজ হচ্ছে একদম লাস্ট সংখ্যা দুটো অর্থাৎ এক এবং আট এই সংখ্যা দুটোকে বাদ দিয়ে মাঝের সংখ্যা দুটোকে অর্থাৎ এই দুটোকে দুই এবং চারকে ডবল করে দেবো দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে শয্যা পর যোগ করে দেবো এখানে বন্ধুরা যোগ করার নিয়মটি একটু অন্যরকম অবশ্যই যোগ করার সময় ভালোভাবে খেয়াল করবে তার জন্য দেখো আট সংখ্যাটার জন্য আট নামিয়ে দিলাম এরপর দেখো আট আট চারে বারো বারো দুই হাতে রইল এক এক সংখ্যাটা এর সাথে ক্যারি করলাম ওকে অর্থাৎ দুই একে তিন তিন আট চারে সাত ঠিক আছে এক নেমে গেলো তাহলে আমাদের অ্যান্সারটা এলো সতেরোশো আটাশ ঠিক আছে অর্থাৎ বারোর কিউব মানে হচ্ছে সতেরোশো আঠাশ তেরোর কিউব যদি বার করতে হয় কী বলেছি প্রথমে তেরো সংখ্যাটা লিখে দিলাম তারপরে তিনের স্কোয়ার একবার লিখবো অর্থাৎ তিনের স্কোয়ার মানে নয় তারপর তিনের কিউব একবার লিখবো অর্থাৎ তিনের কিউব মানে হচ্ছে সাতাশ দেখো এখানে কিন্তু সাতাশ সংখ্যাটা দুটো সংখ্যা ওকে দুটো অঙ্কের সংখ্যা সেক্ষেত্রে আমাদেরকে একটু যোগ করার নিয়মটাই ভালোভাবে ফলো করতে হবে এরপর আমাদের কাজ হচ্ছে লাস্টের সংখ্যা দুটোকে বাদ দিয়ে আমরা মাঝের সংখ্যা দুটোকে ডবল করবো অর্থাৎ তিনের ডবল মানে হচ্ছে ছয় নয়ের ডবল মানে হচ্ছে আঠারো সোজা যোগ করে দিলাম কিভাবে যোগ করছি খুব ইম্পর্ট্যান্ট সাত নামলো এই দুই সংখ্যাটা এখানে ক্যারি হয়ে যাবে ওকে অর্থাৎ এখানে দুইটা চলে যাবে তাহলে নয়ের দুই এগারো এগারো আটে এগারো আটে উনিশ হাতে রইল এক এখন একের সাথে এই এক যোগ করছি আবার দেখো আঠারোর একটা ডিজিট আমি অলরেডি নিয়ে নিয়েছি আর একটা ডিজিটকে আমরা এখানে ক্যারি করে দেবো অর্থাৎ এইখানে এক সংখ্যাটা বসিয়ে দেবো এবং এইখানে যোগ করার পরে উনিশ সংখ্যাটার জন্য যে এক সংখ্যাটা এসেছিল তার মানে হচ্ছে এই একের সাথে ওই একটা যোগ করে এখানে দুই বসিয়ে দিলাম একবারে ওকে তাহলে আমাদের যোগটা আসবে তিনার দিয়ে পাঁচ আর ছয় এগারো এক হাতে থাকে এক এক একে দুই অর্থাৎ চারের কিউব মানে হচ্ছে একুশশো সাতানব্বই এরপর বন্ধুরা তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে এই ধরনের ম্যাথগুলোকে খুব ইজিলি খুব কম সময়ের মধ্যেই ঝটপট তোমরা কমপ্লিট করে ফেলতে পারছো দেখবে তখন আর কয়েক সেকেন্ডেরও বেশি সময় লাগছে না নেক্সট যেমন চোদ্দোর কিউব মানে হচ্ছে এখানে লিখবো এক তারপর চার অর্থাৎ এক চার তারপর চারের স্কয়ার লিখব চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি ওকে এরপর হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মাঝের সংখ্যা দুটোকে ডবল করব অর্থাৎ চার দুগুণে আট ষোলো দুগুণে বত্রিশ এইখানে যোগ করাটা খুবই ইম্পর্টেন্ট এখানে দুটো সংখ্যা এখানেও দুটো সংখ্যা এখানেও দুটো সংখ্যা সেক্ষেত্রে যোগ করাটা একটু ভাইটাল বলে আমরা এইটাকে বেশি কেয়ারফুলি যোগ করবো অর্থাৎ চার সংখ্যাটা প্রথমে এককের সংখ্যাটা নামানাম এরপরে এই ছয় সংখ্যাটাকে সোজা আমরা এখানে ক্যারি করব ঠিক আছে তাহলে ছয় ছয় বারো বারো আর দুয়ে চোদ্দো হাতে রইল এক একটা যোগ হবে এই সংখ্যাগুলোর সাথে এক এক দুই আর তিনে পাঁচ কিন্তু এখানে আমরা অলরেডি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি এই দুই সংখ্যা ছয় সংখ্যা এইগুলো বাকি যে এক তিন এগুলো রয়েছে এগুলোকে আমরা এখানে ক্যারি করবো তাহলে আমাদের এখানে কত ক্যারি হচ্ছে তিনের একে চার আর আগের এই হাতের একটা নিয়ে পাঁচ এই পাঁচটাকে এখানে ক্যারি করলাম তাহলে পাঁচ হচ্ছে নয় একটা সতেরো হাতে রইলো আবার এক একটাকে এখানে বসালাম তাহলে একে একে দুই অর্থাৎ আমাদের অ্যান্সার হলো সাতাশশো চুয়াল্লিশ ঠিক আছে বন্ধুরা আশা করি বোঝা গেছে যদি বোঝা যায় তাহলে এরপর ষোলোর কিউব সমান কত হবে সেটা আপনারা অবশ্যই কমপ্লিট করবে এবং কমেন্ট করে আমাদের জানাতেও ভুলবে না যে এই ট্রিক্সের মাধ্যমে সহজেই পাচ্ছ কি না দেখো বন্ধুরা আমাদের নেক্সট যে সংখ্যাটা রয়েছে এন্ড উইথ ওয়ান অর্থাৎ যাদের এককের সংখ্যাটা ওয়ান থাকবে যেমন একুশ একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো লাস্ট সংখ্যাটা ওয়ান আছে ঠিক আছে এই ধরনের সংখ্যাগুলোকে কিউব করার জন্য আমাদের সেম নিয়ম জাস্ট আগের মেথডটাকে উল্টে দেবো অর্থাৎ আমরা যে আগের নিয়মে ফলো করেছিলাম প্রথমে এই সংখ্যা দুটো লিখেছিলাম তারপর এই এক সংখ্যাটা বাদে অন্য যে সংখ্যাটা ছিল তার কিউব করেছিলাম এখানেও সেম কিন্তু এখানে এই দিক থেকে লিখবো অত উল্টো দিক থেকে এখানে এক দুই অর্থাৎ একুশ সংখ্যাটা লিখলাম এরপর দুয়ের স্কোয়ার করব দুইয়ের স্কোয়ার মানে চার তারপর দুইয়ের কিউব করবো দুইয়ের কিউব মানে হচ্ছে আট ঠিক আছে ফাইনালি একই কাজ যে লাস্টের সংখ্যা দুটোকে বাদ দিয়ে মাঝে সংখ্যা দুটোকে আমরা ডবল করে দেবো অর্থাৎ চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে আমাদের যোগ করলে আসছে এক চার দুই ছয় আট আছে বারো দুই হাতে রইল এক একটা এখানে ক্যারি করলাম তাহলে আট আর এক নয় অর্থাৎ ন হাজার দুশো একষট্টি ঠিক আছে সেমভাবে দেখো আমাদের একত্রিশের কিউব যখন বার করবো এখানে একত্রিশ সংখ্যাটা লিখলাম ওকে তিনের স্কোয়ার বসাবো এখানে নয় তিনের কিউব এখানে বসাবো সাতাশ ওকে আর লাস্টের সংখ্যা দুটোকে বাদ দিয়ে আমরা মাঝের সংখ্যা দুটোকে ডবল করবো অর্থাৎ নয় দুগুণে আঠারো তিন দুগুণে ছয় এরপর আমরা যোগ করব তাহলে এক ছয় আট তিনে নয় আচ্ছা নয় আর আঠেরো সাতাশ সাতাশের জন্য আমরা সাত নামালাম হাতের দুই রইল টাকা এখানে ক্যারি করছি ঠিক আছে তাহলে সাত আট দুইয়ের নয় দুই অর্থাৎ আমাদের অ্যান্সার হলো উনত্রিশ হাজার সাতশো একানব্বই ঠিক আছে একইভাবে দেখো একচল্লিশের কিউব করবো এইভাবে এক বসিয়ে দিলাম অর্থাৎ একচল্লিশ সংখ্যাটা বসলাম তারপর চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো তারপর চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি বসিয়ে দিলাম এরপর হচ্ছে মাঝে সংখ্যা দুটোকে ডবল করবো তাহলে ষোলো দুগো বত্রিশ চার দুগুণা আট যোগ করে দিলাম এক আট আর চারে বারো দুই হাতে হলো এক একটা এখানে ক্যারি করলাম তারপর ছয় একে সাত আট দু নয় এখন তিনের একে চার এই চার সংখ্যাটা এখানে ক্যারি হবে যেহেতু আমরা এখানে ষোলোর একটা ডিজিট অলরেডি নিয়ে নিয়েছি তাহলে আর একটা ডিজিট এখানে ক্যারি হবে তাহলে চার চারে আট ছয় অর্থাৎ আটষট্টি হাজার নশো একুশ এটা হচ্ছে আমাদের একচল্লিশের কিউব একইভাবে বন্ধুরা একান্ন কিউব কত হবে সেটা তোমরা অবশ্যই বার করবে এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে যে ট্রিক্সটা ঠিক মতো বুঝতে পেরেছো কিনা এরপর আমরা যে সংখ্যাগুলো নেবো অর্থাৎ সেম নাম্বার অর্থাৎ বাইশ এগারো তেত্রিশ চুয়াল্লিশ এই ধরনের সংখ্যাগুলোর কিউব কীভাবে বার করবো খুব শর্টকাট নিয়মে সেটা দেখো ধরো সংখ্যাটা এগারো এগারোর জন্য প্রথম আমরা একের কিউব অর্থাৎ একের কিউব একই হয় তাহলে এক টাকা চারবার লিখলাম ঠিক আছে এখানে কিন্তু কিউব লিখছি একের কিউব মাঝের সংখ্যা দুটোকে ডবল করবো অর্থাৎ একের ডবল মানে হচ্ছে দুই এখানে একের ডবল মানে হচ্ছে দুই ঠিক আছে বাকি দুটো সংখ্যাকে ছেড়ে দিলাম তাহলে যোগ করলে কত আসছে এক দুই একে তিন দুই একে তিন এক অর্থাৎ তেরোশো একত্রিশ ওকে একইভাবে দেখো বাইশের কিউব যখন করবো দুইয়ের দুই দুই এদের কিউব অর্থাৎ দুইয়ের কিউব মানে হচ্ছে আট আটটাকে চারবার লিখে দিলাম মাঝে সংখ্যা দুটোকে ডবল করলাম আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো বাকি দুটো সংখ্যাগুলো ছেড়ে দিয়েছি এরপর আমরা সোজা যোগ করে দেবো আট ঠিক আছে আট আসলে ওই চব্বিশ চব্বিশের জন্য চার নামালাম হাতের দুইটা আমরা এখানে ক্যারি করলাম তাহলে আটার দিয়ে দশ দশ হাজ ষোলোই ছাব্বিশ ছাব্বিশে ছয় এখানে নামালাম বাকি দুইটাকে এখানে কারি করলাম তাহলে আটার দিয়ে দশ অর্থাৎ আমাদের সংখ্যাটা হলো দশ হাজার ছশো আটচল্লিশ এটা হচ্ছে আমাদের বাইশের কিউব একইভাবে বন্ধুরা তেত্রিশের কিউব যখন বসাবো তিনের কিউব মানে হচ্ছে সাতাশ তাহলে সাতাশ সংখ্যাটাকে চারবার বসিয়ে দিলাম সাতাশ সাতাশ এবং সাতাশ ওকে এরপর মাঝের সংখ্যা দুটোকে ডবল করে দিলাম অর্থাৎ সাতাশ দোকানে চুয়ান্ন সাতাশ দোকানে চুয়ান্ন এরপর শয্যা যোগ করে দিলাম এখানে কিন্তু যোগ করার নিয়মটা খুব ইম্পর্ট্যান্ট আগেও বলেছি যে এখানে কীভাবে যোগ করছি এককের সংখ্যাটা নিয়ে খুব চিন্তা ভাবনার বিষয় অর্থাৎ সাতাশের জন্য সাত নামালাম এই দুইটা কিন্তু এখানে ক্যারি করলাম ঠিক আছে তাহলে এরপর গোটাটাই আমরা যোগ করছি সাতাশ আট দুই উনত্রিশ উনত্রিশ আর চুয়ান্নই কত হয় তিরাশি তিরাশির জন্য আমরা তিন নামালাম হাতের আট রইল টাকা আমরা এখানে ক্যারি করছি ওকে তাহলে আট আর সাতাশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চুয়ান্নই উননব্বই উননব্বই নয় নামালাম বাকি আটটা কিন্তু এখানেই ক্যারি করলাম ওকে তাহলে আঠাশ সাতাশে পঁয়ত্রিশ তার মানে আমাদের অ্যান্সার হলো পঁয়ত্রিশ হাজার নশো সাঁত্রিশ এটা হচ্ছে আমাদের তেত্রিশের কিউব অ্যান্সার একইভাবে বন্ধুরা চুয়াল্লিশের কিউব কত হবে সেটাও তোমরা বার করে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এরপর যে সংখ্যাটা রয়েছে ডিফারেন্ট নাম্বার অর্থাৎ যদি সংখ্যাগুলো আলাদা হয় যেমন তেইশ চৌত্রিশ তেতাল্লিশ সাঁত্রিশ এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো দুটো অঙ্কই আলাদা দুই তিন তিন চার তেতাল্লিশে চার তিন সবগুলো কিন্তু আলাদা সংখ্যা এই ধরনের সংখ্যাগুলোর আমরা কিউব বার করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে দুইয়ের কিউব তিনের কিউব দু প্রান্তে বসিয়ে দেবো অর্থাৎ দুইয়ের কিউব মানে হচ্ছে আট তিনের কিউব মানে হচ্ছে সাতাশ ঠিক আছে এরপর মাঝের সংখ্যা দুটো খুব ইম্পর্ট্যান্ট মাঝের সংখ্যা দুটোকে বসানোর জন্য আমরা প্রথমে একটা হচ্ছে এ স্কোয়ার বি ধরো এই সংখ্যাটাকে যদি আমরা এ ধরি আর এই সংখ্যাটাকে যদি বি ধরি তাহলে একবার বসাবো স্কোয়ার বি আর একবার বসাবো এ বি স্কোয়ার বোঝা গেছে বন্ধুরা অর্থাৎ স্কোয়ার বি মানে হচ্ছে দুয়ে স্কোয়ার করবো তাহলে দুই স্কোয়ার মানে চার চার ইন্টু তিন চার ইন্টু তিন মানে হচ্ছে বারো আর একবার হচ্ছে এব বি স্কয়ার যদি এই সংখ্যাটা এ এই সংখ্যাটা যদি বি হয় তাহলে এব বি স্কয়ার মানে হচ্ছে দুই ইন্টু তিনে স্কোয়ার অর্থাৎ দুই ইন্টু তিনে স্কোয়ার মানে হচ্ছে নয় তাহলে দুই ইন্টু নয় মানে হচ্ছে আঠারো ব্যাস এরপর হচ্ছে একই কাজ মাঝে সংখ্যা দুটোকে ডবল করে দেব আর বাকি সংখ্যা দুটোকে ছেড়ে দেবো অর্থাৎ আমরা যদি যোগ করি সাতাশের জন্য সাত নামল হাতের দুইটা এখানে ক্যারি করলাম ঠিক আছে তাহলে আঠারো দু কুড়ি কুড়ি আর ছত্রিশে কত হয় ছাপান্ন ছাপান্ন জন্য ছয় নামলাম বাকি পাঁচটা এখানে ক্যারি করলাম ওকে তাহলে পাঁচ আর বারোই সতেরো সতেরো আর চব্বিশে কত হয় একচল্লিশ একচল্লিশের জন্য এক নামালাম বাকি চার এখানে ক্যারি করলাম ওকে তাহলে আট আর চারে বারো অর্থাৎ আমাদের অ্যান্সার এলো বারো হাজার একশো সাতষট্টি ঠিক আছে বন্ধুরা একইভাবে দেখো চৌত্রিশের কিউব যখন বার করবো ধরে নিচ্ছি তিনটা হচ্ছে এ আর চার সংখ্যাটাকে বি অর্থাৎ আমরা তিনের কিউব যখন বসাবো এ কিউব মানে হচ্ছে তিনের কিউব সাতাশ ঠিক আছে আর চারের কিউব এখানে বসাবো চৌষট্টি ফাইনালি মাঝখানে যে সংখ্যাটা স্কোয়ার বি অর্থাৎ স্কোয়ার আরেকবার আর একবার বসবে এব স্কোয়ার প্রথমে স্কোয়ার বি তাহলে তিনের স্কোয়ার ইন্টু চার স্কোয়ার মানে হচ্ছে নয় নয় ইন্টু চার মানে হচ্ছে ছত্রিশ আর একবার এ বি মানে হচ্ছে তিন ইন্টু চারের স্কোয়ার তাহলে চার চার ষোলো ইন্টু তিন মানে হচ্ছে ষোলো ইন্টু তিন মানে হচ্ছে আটচল্লিশ ওকে এরপর এখানে সংখ্যা ডবল করে দেবো অর্থাৎ ছত্রিশে ডবল হচ্ছে বাহাত্তর আটচল্লিশের ডবল হচ্ছে ছিয়ানব্বই শয্যা যোগ করে দাও চৌষট্টি জন্য চার এখানে নামলো ছয় সংখ্যাটা এখানে ক্যারি করলাম ঠিক আছে এরপর ছয় আটচল্লিশে চুয়ান্ন চুয়ান্ন আর ছিয়ানব্বই যোগগুলো আসে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের জন্য একটি সংখ্যায় নামাবো অর্থাৎ শূন্য নামালাম বাকি পনেরো সংখ্যাটা এখানে ক্যারি করলাম ঠিক আছে কোনোভাবে কিন্তু দুটো সংখ্যা কোনোভাবে নামানো যাবে না এটা ভালো করে খেলা হবে তাতে যদি সংখ্যাটা তিন অঙ্কেরও আসে বা চার অঙ্কের পাঁচ অঙ্কের যাই আসো না কেন সেরে এককের সংখ্যাটা নামাবো বাকি সংখ্যাগুলো এখানে ক্যারি করব এরপর দেখো পনেরো আর ছত্রিশের যোগগুলো আসে একান্ন একান্ন আর বাহাত্তর একশো তেইশ একশো তেইশের জন্য তিন নামালাম বাকি বারো সংখ্যাটাকে কিন্তু এখানে ক্যারি করব বারো আর সাতাশে উনচল্লিশ অর্থাৎ আমাদের সংখ্যাটা এলো ঊনচল্লিশ হাজার তিনশো চার ওকে একইভাবে সেম প্রসেসে তেতাল্লিশের কিউব দেখো চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি তিনের কিউব মানে হচ্ছে সাতাশ আর এ স্কোয়ার বি মানে হচ্ছে চার স্কোয়ার ইন্টু তিন অর্থাৎ চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো তিন আটচল্লিশ আর একইভাবে বি স্কোয়ার হচ্ছে চার ইন্টু স্কোয়ার চার ইন্টু নয় মানে হচ্ছে ছত্রিশ আটচল্লিশ দু ছিয়ানব্বই ছত্রিশ বাহাত্তর ঠিক আছে শয্যা যোগ করে দেবো সাতাশের জন্য সাত নামালাম বাকি দুই সংখ্যাটা এখানে ক্যারি করে দিচ্ছি তাহলে ছত্রিশ হাজ আটত্রিশ আটত্রিশ আর বাহাত্তর একশো দশ একশো দশের জন্য শূন্য নামলো বাকি এগারো সংখ্যাটা এখানে ক্যারি করলাম ঠিক আছে তাহলে এগারো আর আটচল্লিশে ঊনষাট উনষাট আর ছিয়ানব্বই একশো পঞ্চান্নর জন্য পাঁচ নামালাম বাকি পনেরো এখানে ক্যারি করলাম ঠিক আছে পনেরো আর চৌষট্টি যোগ করে দিলে কত আসছে চার পাঁচ নয় ছয় এক সাত অর্থাৎ আমাদের সংখ্যাটা এলো উনআশি হাজার পাঁচশো সাত এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো বন্ধুরা কত ঝটপট কিন্তু আমরা করতে পারছি শুধুমাত্র যত প্র্যাকটিস করবে তত স্পিডে যোগটা করতে পারবে এখানে যোগ করা নিয়েই কাজ যে যত স্পিডে যোগ করতে পারবে তার তত স্পিডে ম্যাথ কমপ্লিট হয়ে যাবে একইভাবে সাঁত্রিশে কেউ কথা হবে বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং ঠিকমতো ট্রিক্সটি বুঝতে পারলে কিনা সেটা আমাদের কমেন্ট করে জানাবে সবশেষে আপনার কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটি আপনার এতটুকু হেল্পফুল মনে হয় থাকে তাহলে প্লিজ অবশ্যই জরুরি একটি লাইক দেবেন বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দাও যারা এই ধরনের কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে যেন তাদেরকে তুমি নিজে থেকে এতটুকু হলেও হেল্প করতে পারো এবং বন্ধুরা নিজের দিকে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমাদের কালো করে দাও যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন তার জন্য বন্ধুরা বেল আইকনটিকে ক্লিক করে অন করে দিতেও ভুলবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য এসপিডি শর্ট টিক্সের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আমাদের পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই